নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথ ফোর স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে আমি তোমাদের সামনে দর্শন বিষয়ে সাজেশনটা দেখাতে চলেছি। আমি এর আগেও এই সাজেশনটা দিয়েছি, তবুও আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে। তোমাদের পরীক্ষা ভালো করবার জন্যই আজকের এই সাজেশনের অবতারণা। আর সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি, দর্শনে লজিক পার্ট রয়েছে, যারা লজিকে পারবে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। যারা লজিক করবে ঠিক করে রেখেছো বা লজিক পারবে, লজিক নিয়ে কোনো রকম ভীতি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। বাট যারা লজিক পারবে না, যারা লজিককে বুঝে উঠতে পারোনি, যারা প্রশ্ন অ্যাটেন্ড করবে ঠিক করেছো, তাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশন। আমি প্রশ্ন করছি না, আমি তোমাদের সামনে জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। এবং এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করছি আগামীকাল তোমরা যে পরীক্ষা দেবে, পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। এখানে তোমাদের 1 নম্বর দাগে যে বচন থেকে প্রশ্ন যে কী কী দেওয়া রয়েছে, যে পার্টগুলো, তারপরে খ নম্বর দাগে, গ নম্বর দাগে, টিকাগুলো রয়েছে, ঘ নম্বর দাগে মিলের পদ্ধতিগুলো পড়বে, এবং উম নম্বর দাগ খুব ভালো মতো করে কিন্তু প্র্যাকটিস করে নাও। এই প্রশ্নগুলো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। আশা করছি কালকে তোমাদের ফিলোসফি পরীক্ষা কিন্তু ভালো হবে। ওকে, তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।